নমস্কার, স্বাগতম। এয়া হৈছে দিনটোৰ শিৰোনাম। ষ্টুডিঅত মই প্ৰাঞ্জল। বাংলাদেশৰ হিন্দুসকলেও বিচাৰে সোণাৰ বাংলা। হত্যা, হিংসা, অপহৰণ, লুটপাতৰ বিপৰীতে শান্তি আৰু উন্নয়নৰ বাবে গণতান্ত্ৰিক চৰকাৰৰ সহযোগ কৰি যাব বিচাৰে দেশখনৰ সংখ্যালঘু হিন্দুৱে। কিন্তু সংখ্যালঘুৰ ওপৰত হোৱা আক্ৰমণে ব্যতিব্যস্ত কৰি তুলিছে তেওঁলোকক, যাৰ বাবে দেশখনৰ প্ৰান্তে প্ৰান্তে দেখা গ'ল ন্যায় বিচাৰি প্ৰতিবাদী কাৰ্যসূচী। বাংলাদেশত সংখ্যালঘু হিন্দুৰ জীৱন মৰণ সংকট। বাংলাদেশত হিন্দুৰ নিৰাপত্তা কত? কোনে সুৰক্ষা দিব সংখ্যালঘু হিন্দু? গণতান্ত্ৰিকভাৱে প্ৰতিৰোধৰ বাবে সাজু বাংলাদেশৰ হিন্দু। একগোট হৈছে বাংলাদেশত থকা হিন্দুসকল। প্ৰত্যাক্ৰমণ নহয়, সহাৱস্থানৰ জৰিয়তে নতুন বাংলাদেশ গঢ়াত হাত আগবঢ়াব বাংলাদেশৰ হিন্দুৱে। ঢাকাৰ গোপালগঞ্জত বৃহস্পতিবাৰে মিলিত হয় একাংশ হিন্দু লোক, য'ত সিদ্ধান্ত লোৱা হয় নতুন চৰকাৰক সহযোগ কৰাৰ। বাংলাদেশৰ হিন্দুসকলেও বিচাৰে সোণাৰ বাংলা। হত্যা, হিংসা, অপহৰণ, লুটপাতৰ বিপৰীতে শান্তি আৰু উন্নয়নৰ বাবে গণতান্ত্ৰিক চৰকাৰক সহযোগ কৰি যাব হিন্দুসকলে। একেদৰে ঠাকুৰগাঁৱত কেইবাশ হিন্দুৱে সমবেত হৈ বাংলাদেশত চলি থকা হিন্দুৰ ওপৰত অত্যাচাৰৰ প্ৰতিবাদ কৰে। ন্যায় বিচাৰি শ্লোগান দিয়ে সংখ্যালঘু হিন্দুসকলে। বাংলাদেশৰ বিভিন্ন স্থানত ন্যায় আৰু সমতাৰ দাবীৰে সভা আৰু সমদল উলিয়ায় হিন্দুসকলে। ঢাকাৰ শংকৰী বজাৰত জয় শ্ৰীৰাম ধ্বনি দি একাংশ হিন্দু লোকে সমদল বাহিৰ কৰে। শংকৰী বজাৰ হৈছে হিন্দু অধ্যুষিত এলেকা আৰু ইয়াত একাংশ হিন্দু লোকৰ ডাঙৰ ব্যৱসায় আছে। ইপিনে কলকাতাত হিন্দু জাগৰণ মঞ্চই বাংলাদেশত হিন্দুৰ ওপৰত হোৱা অত্যাচাৰৰ বিৰুদ্ধে কলকাতাস্থিত বাংলাদেশৰ উচ্চায়ুক্তৰ কাৰ্যালয়ৰ সন্মুখত প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। হিন্দুসকল আতংকিত হৈ থকাৰ মাজতে বাংলাদেশৰ অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ মুৰব্বী মহম্মদ ইউনুছে হিংসাত লিপ্ত হোৱা সকলো লোককে শাস্তি দিয়া হ'ব বুলি কৰিছিল তাৎপৰ্যপূৰ্ণ ঘোষণা। শপত গ্ৰহণ কৰিয়েই বাংলাদেশত শান্তি স্থাপনত গুৰুত্ব আৰোপ কৰিছে মহম্মদ ইউনুছে। নিষ্ঠুৰ স্বৈৰাচাৰী চৰকাৰ দূৰ হৈ গৈছে। কাল সূৰ্য উদয়ৰ সঙ্গে সঙ্গে গণতন্ত্ৰৰ, সুবিচাৰৰ, মানৱাধিকাৰৰ, নিৰ্ভয়ে মত প্ৰকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে, এটাই আমাদের লক্ষ্য। হিন্দুর উপর চলা আক্রমণের বাবে ইতিমধ্যে বহুলোকে বাংলাদেশের ভারতলৈ অহার বাবে চেষ্টা করেছে। সীমান্তত সৃষ্টি হয়েছে অভাবনীয় পরিস্থিতির। কোনোবা ঠাইত বিল পার হয়ে ভারতলৈ ঠাপনি মেলোতে মৃত্যু হয়েছে বহু হিন্দু লোকের। কিন্তু এনে পরিস্থিতিত হিন্দুসকলক উভতি আহিবলৈ আহ্বান জানাইছে বাংলাদেশৰ একাংশ লোকে। এনে দৃশ্যও ভাইরাল হৈছে সামাজিক মাধ্যমত। পিছে দেশখনৰ বহু ঠাইত অব্যাহত আছে হিন্দুৰ ওপৰত আক্ৰমণ। দিনাজপুৰ, নিফামাৰী, ঠাকুৰগাঁও, খুলনা আদি ঠাইত হিন্দুৰ ওপৰত আক্ৰমণ অব্যাহত আছে। লক্ষণীয় হ'ব, অন্তৱৰ্তীকালীন চৰকাৰে সংখ্যালঘু হিন্দুৰ ওপৰত চলা বৰ্বৰ আক্ৰমণ, লুটপাত কিদৰে ৰোধ কৰিব, কিদৰে নিৰাপত্তা দিব সংখ্যালঘু হিন্দু। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আনফালে অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ দায়িত্ব লৈ মুক্তিযুদ্ধৰ শ্বহীদক শ্ৰদ্ধা। প্ৰধান উপদেষ্টা মহম্মদ ইউনুছৰ ঢাকাৰ শ্বহীদ মিনাৰত ভাষা আন্দোলনৰ শ্বহীদকো স্মৰণ কৰে অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ বিষয়ববীয়াই। ইফালে নতুন বাংলাদেশ গঢ়াৰ সপোনেৰে প্ৰথম দিনাৰ পৰাই কাম কাজ আৰম্ভ কৰিলে প্ৰধান উপদেষ্টা মহম্মদ ইউনুছে। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বাংলাদেশত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম টুকুয়া 71 শহীদক মহম্মদ ইউনুছ সরকারের শ্রদ্ধা তর্পণ। ভাষা আন্দোলনৰ শ্বহীদকো স্মৰণ। অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ দায়িত্ব লোৱাৰ প্ৰথমটো পুৱাই মুক্তিযুদ্ধৰ শ্বহীদক শ্ৰদ্ধা তৰ্পণ প্ৰধান উপদেষ্টা মহম্মদ ইউনুছৰ লগতে 13 উপদেষ্টা। বৰষুণৰ মাজতে শুকুৰবাৰে পুৱাই হেলিকপ্টাৰেৰে ছাভাৰৰ জাতীয় স্মৃতিসৌধত উপস্থিত হ'ল মহম্মদ ইউনুছ আৰু সংগীবৃন্দ। 1971 মুক্তিযুদ্ধত প্ৰাণ আহুতি দিয়া প্ৰতিগৰাকী সূৰ্য সন্তানক ফুলৰ তোৰাৰে শ্ৰদ্ধা জনালে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসর লগতে ১৩গৰাকী উপদেষ্টা। জাতীয় স্মৃতিসৌধত শহীদক সোঁৱৰাৰ পাছত ঢাকার শহীদ মিনারত ভাষা আন্দোলনের শহীদক স্মরণ অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ববী। ১৯৫২ চনের ২১ ফেব্রুয়ারীত বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিত চলা আন্দোলনের মাজতে পাকিস্তানী সেনা আরক্ষীর গুলি বুকু পাতি লওয়া ছাত্রসকলক শ্রদ্ধা জানায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সমজি ললে মহম্মদ ইউনুসে। কার্যভার লওয়ার পাছতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মারফত বাংলাদেশে দ্বিতীয়বারের বাবে স্বাধীনতা লাভ করা বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে নোবেল বঁটা প্রাপকগুলি। দেশবাসীর সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো নৌ সেনা বিমান বাহিনী বর্ডার গার্ড পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষা কোস্ট গার্ড কেউ বাদ যাবে না। দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশত গণতন্ত্র প্রতিষ্ঠা নাগরিকর সুবিচার মানব অধিকার প্রতিষ্ঠা করার লগতে নির্ভয়ে মত প্রকাশের স্বাধীনতা দিয়ার প্রতিশ্রুতি মহম্মদ ইউনুসর। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ব্যবস্থার সংস্কার করে দেশখনক ন রূপে সজোয়ার অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসর। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবনধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে, এটাই আমাদের লক্ষ্য। বিপরীতে আরক্ষীবিহীন বাংলাদেশত অব্যাহত আছে অরাজকতা। দেশের চুকে কোণে আক্রান্ত হয়েছে হিন্দু। আওয়ামী লীগের নেতাকর্মীক হত্যা করে লুট করা হয়েছে ধন সম্পত্তি। নবনিযুক্ত আরক্ষী প্রধান মহম্মদ মইনুল ইসলামে 24 ঘণ্টার ভিতরতে কর্তব্য যোগ দিয়ার আহ্বান জানার পাছতো থানালে আহিবলৈ সাহ করা নাই আরক্ষীর লোকে। অস্থির সময়ত বাংলাদেশত অরাজকতা বিয়পা অপশক্তিক শীঘ্রে নাকি লোকার হুঙ্কার মহম্মদ ইউনুসর। সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। প্রতিরক্ষা আর সশস্ত্র বাহিনী বিভাগকে ধরে 27টা দপ্তর নিজের হাতত রাখি বাংলাদেশক সুস্থির করার লক্ষ্যে কাম আরম্ভ করেছে মহম্মদ ইউনুসর লগতে 16গৰাকী উপদেষ্টা। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ইফালে অসম তথা উত্তর পূবত এজনও বাংলাদেশী সংস্থাপন নকৰিবলৈ সকিয়নি নেচোর। ভারত বাংলা সীমান্তত সীমান্ত সিল করার বাবে গৃহমন্ত্রী আর প্রধানমন্ত্রীলৈ জরুরি পত্র প্রেরণ উত্তর পূব ছাত্র সংগঠন নেচোর। শহীদ ন্যাসর প্রায় নেচোর সরকারলৈ সকিয়নি। বাংলাদেশত তীব্র সংকটত হিন্দু, কিন্তু অসম তথা উত্তর পূবত এজনও বাংলাদেশীক সংস্থাপন নকৰিবলৈ সকিয়নি নেচোর। বাংলাদেশত সৃষ্টি হওয়া অরাজক পরিস্থিতিত ব্যাপকভাবে বাংলাদেশীর বুজা লবলগা হব পারে অসম তথা উত্তর পূবে, কিন্তু এই ক্ষেত্রে ভারত বাংলা সীমান্তত কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা। সীমান্ত সিল করার বাবে গৃহমন্ত্রী আর প্রধানমন্ত্রীলৈ জরুরি পত্র প্রেরণ করলে উত্তর পূব ছাত্র সংগঠন নেসোয়ে। শহীদ ন্যাসর প্রায় নেচোর সরকারলৈ সকিয়নি। কোনো এজন অবৈধ বাংলাদেশীক সংস্থাপিত নকৰিব উত্তর পূবত। ইতিমধ্যে উত্তর পূবর 7খন রাজ্যই পূর্বর প্রায় বহু বিদেশীর বোঝা বহন করে আহিছে, যার ফলত ত্রিপুরাত কমি আহিল খিলঞ্জিয়ার সংখ্যা। অসমরও বহু পরিমাণে সলনি হল জনগাঁথনি, গতিকে সীমান্তদি অবৈধ বাংলাদেশী সুমাব নয়ারক কটকটিয়া ব্যবস্থা গ্রহণের দাবি ছাত্র সংগঠনটি। এটা বাংলাদেশের পরিস্থিতিত গোটে উত্তর পূর্বাঞ্চলের 7খন রাজ্যের খিলঞ্জিয়া মানুষ উদ্বিগ্ন। যেতিয়াই একটা অশান্তিময় পরিস্থিতি সৃষ্টি হয় আটাইতকৈ ক্ষতিগ্রস্ত হয় উত্তর পূর্বাঞ্চলের 7খন রাজ্য। অবাধ অবৈধ প্রবজনের ফলত উত্তর পূর্বাঞ্চলের খিলঞ্জিয়া মানুষের পরিচয় অস্তিত্বর প্রতি ভাবুকি মাতি আনিছে। এই প্রবজন চলি আছে ত্রিপুরাত, এতিয়া 47 লাখ তার জনসংখ্যা, তাত খিলঞ্জিয়া ত্রিপুরী বাঁচি আছে মাত্র 15 লাখ, 30% মাত্র খিলঞ্জিয়া মানুষ বাঁচি আছে। অসমতো অবৈধ প্রবজনের প্রবাহ চলি আছে, সমস্যাটো এতিয়া ভয়াবহ হয়ে আছে, জ্বলন্ত হয়ে আছে, আর জ্বলন্ত সমস্যা সমাধানের কারণে কোনো স্থায়ী ব্যবস্থা লওয়া নাই, আর অসমত এতিয়াও প্রবজনের ধারা অব্যাহত আছে। ইফালে নেচোর সকিয়নির বিপরীতে দেশখনের হিন্দুর উপর করা আক্রমণের তীব্র বিরোধিতা বিশ্ব হিন্দু পরিষদের। বাংলাদেশত
কিছু জেহাদি কিছু আতঙ্কবাদীয়ে তার গয়নালয় তার হিন্দুর যে মঠ মন্দির আছিল তা ধ্বংস করব করেছে। তেখেতসকলের উপর অত্যাচার উৎপীড়ন আর বিশেষকে গাঁর ভিতর অঞ্চলব যত সংখ্যালঘু হিন্দু সকল আছে তাত উৎপীড়নের মাত্রাটো খুব বাড়িছে। আর ইতিমধ্যে আমি ভারত সরকারকো আমি অনুরোধ করেছো যাতে তাত থকা যিখিনি হিন্দু লোক আছে তেওঁলোককো সুরক্ষা ব্যবস্থা যিকোনো প্রকারে দিব লাগে। বাংলাদেশত হিন্দু সকলের উপর করা অত্যাচারের বিরোধিতারে বিভিন্ন দল সংগঠনের ইতিমধ্যে আরম্ভ হয়েছে প্রতিবাদ। সকলে এটাই বিচারিছে অন্তর্বর্তীকালীন সরকারে শীঘ্রে ব্যবস্থা লোক হিন্দুর উপর হওয়া আক্রমণ রোধ করে নিরাপত্তা সুনিশ্চিত করা। বিরিঞ্চি ডেকা আর হিরকজ্যোতি মালাকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। 3 সেপ্টেম্বরত অসমত 2 আসনের বাবে অনুষ্ঠিত হব রাজ্যসভার নির্বাচন। নিম্ন সদনলৈ নির্বাচিত হওয়ার বাবে খালি হয়েছে সর্বানন্দ সোণোৱাল আর কামাখ্যা প্রসাদ তাসার আসন। 2 সাংসদের রাজ্যসভার উত্তরসূরীক লৈ এতিয়া রাজ্যিক বিজেপিত আরম্ভ হয়েছে জল্পনা কল্পনা। উচ্চ সদনলৈ নির্বাচনের বাবে এই জল্পনা কল্পনা। সর্বানন্দ তাসার উত্তরসূরী কোন? 2 আসন, প্রার্থী অনেক। দেশের বহুকেইখ রাজ্যর 3 সেপ্টেম্বরত অসমতো হব রাজ্যসভার নির্বাচন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর কামাখ্যা প্রসাদ তাসা নিম্ন সদনলৈ নির্বাচিত হওয়ার বাবে বর্তমান খালি হয়ে আছে 2 আসন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দর কার্যকাল 1 বছর 7 মাস থাকার বিপরীতে রাজ্যসভার 8 আসনত তাসার কার্যকাল আছে মাত্র 9 মাস। এই 2 সাংসদর রাজ্যসভার উত্তরসূরীক লৈ এতিয়া আরম্ভ হয়েছে জল্পনা কল্পনা। রাজ্যসভার প্রার্থী হওয়ার মন মেলিছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ আর বিষয়ববিয়ায়। রাজ্যসভার টিকটর অগ্রাধিকার তালিকার প্রথমতেই আছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি। চাহ জনগোষ্ঠীর জনপ্রিয় নেতার লগতে সর্বানন্দ সোণোৱালক ডিব্রুগড় সমষ্টির পৰা টিকট দিয়ার বাবে দলে এইবার রাজ্যসভালৈ প্রেরণ করার সম্ভাবনা অধিক তেলি। তেওঁৰ লগতে রাজ্যসভার সাংসদ হওয়ার মন মেলিছে যোরহাট সমষ্টিত পরাজয় বরণ করা প্রাক্তন সাংসদ তপন গগৈ। এইবারৰ টিকট লাভৰ পৰা বঞ্চিত গুৱাহাটীৰ প্রাক্তন সাংসদ কুইন উজা। শিলচৰৰ প্রাক্তন সাংসদ ডক্টৰ ৰাজদীপ ৰয়, বিজেপিৰ সাধাৰণ সম্পাদক দীপ্লুৰঞ্জন শর্মা আৰু পুলক গোহাঁই, বিজেপি কাৰ্যনিৰ্বাহক তথা সোণাৰীৰ অনুপ সিং ৰাজ পুৰোহিত, গুৰখা জনগোষ্ঠীৰ অন্যতম নেতা তথা বিজেপিৰ উপসভাপতি অশোক ভট্টাৰায়ে বিচাৰিছে টিকট। এই সকলৰ ভিতৰত কেইবাজনে ৰাজ্যসভাৰ টিকট দিয়াৰ বাবে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক জনায়ছে অনুৰোধ, কিন্তু সকলোকে আচৰিত কৰি ৰাজ্যসভালৈ প্ৰেৰণ কৰাৰ সম্ভাৱনা মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰী। পাটোৱাৰীক ৰাজ্যসভালৈ প্ৰেৰণ কৰিলে খালী হোৱা পদত মুখ্যমন্ত্ৰীৰ পছন্দৰ বিধায়কে স্থান লাভ কৰিব মন্ত্ৰীসভাত। টিকট যিয়ে লাভ নকৰক, কিন্তু খালী হৈ থকা 2 আসন বিজেপিয়ে জয়লাভ কৰাটো এক প্ৰকাৰ নিশ্চিত, কিয়নো বিধানসভাৰ সংখ্যাৰ ফালৰ পৰা চাবলৈ গলে চৰকাৰৰ পক্ষত বৰ্তমান আছে বিজেপি মিত্ৰজোঁটৰ 79 বিধায়ক। ইয়াৰ বিপৰীতে বিৰোধীত আছে বৰ্তমান 38 বিধায়ক। 2026 নিৰ্বাচনৰ পূৰ্বে পুনৰবাৰ ৰাজ্যসভাৰ 2 আসনৰ বাবে মিত্ৰতা নকৰে AIUDFয়ে। সেই অনুসৰি চাবলৈ গলে কংগ্ৰেছৰ বিধায়কৰ সংখ্যা হ'ব 21। সেই অংকৰ পৰা চাবলৈ গলেও ৰাজ্যসভাৰ 2 আসন লাভ কৰিব বিজেপি। উজনি অসমত বিজেপিৰ ভেটি লোকসভা নিৰ্বাচনত দুৰ্বল হোৱাৰ পিছত 2026 স্বাৰ্থত উজনি অসমৰ 2 নেতাক ৰাজ্যসভালৈ প্ৰেৰণ কৰাৰ সম্ভাৱনাও আছে ৰাজ্যিক নেতৃত্ব। ইয়াৰ মাজতে ৰাজ্যসভাক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাই। নেতৃবৃন্দ বহি আমাৰ পাৰ্টি আমি ঠিক কৰিম, নাই এতিয়া মই কাৰো নাম নকওঁ। ৰঙিয়াৰ পৰা ইনামুল ইছলামৰ সহযোগত হিৰকজ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।
সমাগত উপনির্বাচনক কেন্দ্র করে সামগুরীত ব্যাপক তৎপরতা চলাইছে কংগ্রেসে। রকিবুলের পুত্র তানজিল হুসেনের হয়ে সমষ্টির চুকে কোণে প্রচার চলাইছে সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। একদরে সামগুরীক লৈ আশাবাদী গেরুয়া শিবিরও। সামগুরীত কংগ্রেসের বিজয় রথ স্তব্ধ করব পারিবনে বিজেপিয়ে? সামগুরীক লৈ কি অঙ্ক বিজেপির? সামগুরীত কোন হেভিওয়েট প্রার্থীক প্রক্ষেপ করব বিজেপিয়ে? সামগুরী বিধানসভা সমষ্টির উপনির্বাচনক লৈ বিজেপি কি অঙ্ক চলিছে, কোন হেভিওয়েট প্রার্থীক প্রক্ষেপ করব বিজেপিয়ে? রকিবুল হোসেনের পুত্র তানজিল হোসেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবলে বিজেপির কোন প্রার্থী সাজু হয়েছে তাক লৈ বর্তমান ব্যাপক চর্চা চলিছে রাজনৈতিক মহলত। দীর্ঘদিনে কংগ্রেসের দখলত থাকা সামগুরীক লৈ আশাবাদী বিজেপি। সামগুরী বিধানসভা সমষ্টির পাঁচবারের বিধায়ক রকিবুল হুসেইন ধুবুরীর সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পিছতেই খালি হওয়া আসনখনত কংগ্রেসের প্রার্থী রকিবুলের পুত্র তানজিল হুসেইন হওয়াটো প্রায় নিশ্চিত। ইতিমধ্যে তানজিলের হয়ে সমষ্টিত মারাথন প্রচার চলাইছে সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। কিন্তু সামগুরীক লৈ এইবার আশাবাদী বিজেপিও, কারণ বিগত লোকসভা নির্বাচনত সামগুরী সমষ্টিত মাত্র 3600 ভোটতহে কংগ্রেসতকৈ পিছ পৰিছিল বিজেপি। সে কংগ্রেসের সমষ্টি হলেও এইবার সামগুরী উদ্ধারের বাবে চেষ্টা করব বিজেপি। আগতেও বহুবার ইয়াত প্রতিদ্বন্দ্বিতা আগবহা হয়েছিল। 2016 চনত মই নিজে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, 2021তো আমার ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট দিয়া হয়েছিল। সেইকাৰণে মই ভাবো এইটো কংগ্রেসের সিট, দলে ডেফিনেটলি ভাল প্রার্থী দিব আর মই ভাবো সামগুরী রাইজে বহুদিনের প্রত্যাশিত এই সিট, সেইকাৰণে ভাল ক্যান্ডিডেটও পাব আর এবার ভাল যুজু হব। উল্লেখযোগ্য যে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পিছত 2026 চনৰ পৰা সামগুৰীত বিজেপিৰ জয় প্ৰায় অসম্ভৱ হৈ পৰিব। সেয়ে এইবাৰ সামগুৰী দখলৰ বাবে বিজেপিৰ শীৰ্ষ মহলত চলিছে ব্যাপক কুচকাৱাজ। পিছে সামগুৰীত বিজেপিয়ে কোন হেভিৱেট প্ৰাৰ্থীক প্ৰক্ষেপ কৰিব তাক লৈ বৰ্তমানেও দলটোৰ শীৰ্ষ মহলে কৰা নাই কোনো মন্তব্য। পুৰণি গুদামৰ পৰা হেমন্ত দাসৰ সহযোগত নীলোৎপল বৰাৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। সরকারে বিদ্যালয় নিযুক্তি দিব গণিতর স্নাতক শিক্ষক। সরকারে নিযুক্তি দিব 1766 জন গণিত শিক্ষক। পলিটেকনিক অভিযান্ত্রিক কলেজত নবনিযুক্তি, তৃতীয় আর চতুর্থ বর্গত নিযুক্ত হব 221 জন। আজি অনুষ্ঠিত রাজ্য ক্যাবিনেটত লওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বিটিআরত নতুনকৈ 16 গাঁৱৰ অন্তর্ভুক্তির কথাও ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। আর 3 গাঁৱত হব জনসংখ্যার হিসাব। জনসংখ্যার হিসাবর পাছতে সিদ্ধান্ত লওয়া হব। ক্ষুদ্র ব্যবসায়ক লৈ ডাঙৰ সিদ্ধান্ত। GST জাননী প্রেরণক লৈ ক্যাবিনেট সিদ্ধান্ত। 5 লাখৰ ওপৰৰ টেক্স ভেলু হলেহে জাননী দিয়া হব। 5 লাখ তলৰ বা 5 লাখৰ তলৰ টেক্স ভেলুত ৰেহাই দিয়া হব। GST ধাৰা 161 অনুসৰি এই কেবিনেট সিদ্ধান্ত লোৱা হৈছে। পুৰণি জাননীৰ পৰাও ৰেহাই চৰকাৰৰ স্থানীয় মাধ্যমৰ ব্যক্তিগত বিদ্যালয়ক লৈ সিদ্ধান্ত লোৱা হৈছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ৰ 25% আসন সংৰক্ষণৰ পোষকতা কৰা হৈছে। 25% আসনৰ মাচুল পৰিশোধ কৰিব চৰকাৰে। অসমীয়া মাধ্যমৰ বিদ্যালয়ৰ ক্ষেত্ৰতহে এই সিদ্ধান্ত। শিক্ষা বিভাগক এই সন্দৰ্ভত পৰামৰ্শ কেবিনেটৰ। আমাৰ বডু একৰ্ডত এটা ক্লজ আছিলে যে বিটিআৰৰ সীমা শোণিতপুৰ জিলাৰ বড়ো অধ্যুষিত অঞ্চলসমূহকো সামৰি ল'ব। যোৱা বছৰ 15 আগষ্টত মই ঘোষণা কৰিছিলোঁ যে 60 নতুনকৈ গাঁও আমাৰ বড়োলেণ্ডত বা বিটিআৰত আমি অন্তৰ্ভুক্ত কৰিম। ইতিমধ্যে 41 গাঁও নতুনকৈ অন্তৰ্ভুক্ত কৰা হৈছিলে, কিন্তু 60 পাবলৈ আৰু 19 গাঁও আমি বিটিআৰত অন্তৰ্ভুক্ত কৰিব লাগে। আজি কেবিনেটে 16 গাঁও বিটিআৰত অন্তৰ্ভুক্ত কৰিছে নতুনকৈ, আৰু 3 গাঁৱত বড়ো লোকৰ সংখ্যা কিমান আছে তাক চাই পেলাই সিদ্ধান্ত ল'বলৈ মুখ্যমন্ত্ৰীক কৰ্তৃত্ব অৰ্পণ কৰিছে। অসমৰ স্কুলবিলাকত
গ্রেজুয়েট টিচার সায়েন্স আসলে আর গ্রেজুয়েট টিচার আর্টস আসলে, কিন্তু আমি এটা অনুভব করছো যে স্কুল সমূহ যদি অঙ্কর এজন শিক্ষক না থাকে তেতিয়ালে শিক্ষা ব্যবস্থাটো শক্তিশালী হব নোৱাৰে। অসমত গ্রেজুয়েট টিচার ম্যাথস বলে একটা নতুন শিক্ষকর পদ সৃষ্টি করেছে আর এই গ্রেজুয়েট টিচার ম্যাথসত আমি 1766 গৰাকী শিক্ষক শিক্ষয়িত্রীক নিযুক্তি দিয়াৰ বাবে সিদ্ধান্ত লৈছো। আজি কেবিনেটে এটা সিদ্ধান্ত ললে যে যদি 5,00,000 টকাতকৈ অধিক ট্যাক্স ভ্যালু হয় তেতিয়াহে সফটওয়্যারৰ বেসিসত নোটিস যাব। ইয়াৰ ফলত ভবিষ্যতে ক্ষুদ্ৰ ব্যৱসায়ীসকল আমাৰ যিটো বিগ ডেটা এনালাইসিসৰ ওপৰত আমি নোটিস পঠাওঁ তাৰ পৰা তেওঁলোকে ৰেহাই পাব। মুখ্যমন্ত্রীর বিস্ফোরণ, ইউএসটিএমর মালিকে আরম্ভ করেছে ফ্লাট জেহাদ, জোড়াবাটর পাহাড় বড় নির্মমভাবে কাটিছে, আর্কিটেক্টর পরামর্শ বিনে কাটিছে পাহাড়, ব্যবসায় করেছে আর মেঘালয় ধ্বংস করেছে, তার ফলত অসমত প্রভাব পড়েছে, এই মন্তব্য মুখ্যমন্ত্রীর। মইতো ভাবো যে ইউএসটিএমর মালিকে একটা জেহাদে আরম্ভ করেছে, আমি যেটা ল্যান্ড জেহাদ বলে কোঁ একটা ফ্লাট জেহাদে আরম্ভ করেছে অসমের উপর, নহলে ইমান নির্দয়ভাবে কোনেও কাটিব নোৱাৰে পাহাড়। কোনো প্রকৃতিক ভালপোৱা মানুহে বিশেষকৈ শিক্ষানুষ্ঠানে ইমান বেয়াকৈ কাটিব নোৱাৰে, এটো এটা মইতো জেহাদ বুলিয়ে কওঁ এক প্রকার, মোক কোনোবাই ভাল পায় বেয়া পায় আৰু উপায় নাই, কিন্তু এটো এটা ডেলিবারেট বুলিও মই বিশ্বাস কৰোঁ। কারণ নহলে পাহাড়খন ৰাখিও ধুনীয়াকৈ আর্কিটেক্ট মাতি তেওঁতো আর্কিটেক্ট ইউজ করা নাই, খালি বুলডোজার লগাই ধারাধার মাটিবোৰ কাটি দিছে আর চান্স লৈছে মেঘালয়। কিন্তু কামটো হল অসমৰ লৰা ছোৱালীবিলাকে পঢ়ে, কালিৰ পৰা যদি গুৱাহাটীৰ লৰা ছোৱালীবিলাকে পঢ়া বাদ দি দিয়ে আর গুৱাহাটীৰ অধ্যাপক অধ্যাপিকাসকল যদি তাত যোৱা বাদ দি দিয়ে তেতিয়া গুৱাহাটীৰ কৃত্রিম বানপানীও তাতে খতম হৈ যাব। বস্তুটো বনাই লৈছে মেঘালয়, ব্যৱসায়টো অসমৰ ওপৰতে নিৰ্ভৰশীল, মেঘালয়তো ষ্টুডেণ্ট তাত কোনো নপঢ়ে, হার্ডলি 10% নপরে। ময়ও দেখা নাছিলো, কিবা এখন ফাংশন পাতোতে মই গৈ মইতো আচৰিতে হৈ গলো প্রথম, তার পিছত আকৌ মেডিকেল বুলি যোৱা দুবছৰত, মইতো 3 বছৰ আগত গৈছিলো, দুবছৰত তো আৰু বগৰাই দিলে। মই আজি কনৰাড সাংমা ডাঙৰিয়াক চিঠি এখন দিছো আৰু ৰাতি মই তেওঁক আজি লগো পাম, কিন্তু তেওঁলোকে আমাৰ কথা শুনি কিমান নিজে কৰিব পাৰিব মই নাজানো, কাৰণ অলৰেডি বহুত কৰিয়ে পেলালে, গতিকে এতিয়া কি কৰি উপায়টো হ'ল যে এটা আমাৰ ল'ৰা ছোৱালী নগ'লে জামেলাটো মৰি যায়, তেতিয়া এইবিলাক বিল্ডিঙো বন্ধ হৈ যাব, নিজে নিজে গছ গছনি আৰম্ভ হ'ব, আমাৰ মানুহবিলাক তাত গৈ থাকিব নালাগেতো ঠিক হৈ যাব, ইয়াতে ক'ব পানী উঠিছে আৰু ৰাতিপুৱা গৈ তাত যদি চাকৰি কৰি থাকে তেতিয়া দুইটাটো নিমিলিব। কিছুমান বস্তুৰ উত্তৰ হ'ল ইকনমিক, যে অৰ্থনৈতিকভাৱে উত্তৰ দিব লাগে, বহুত বস্তু ঠিক হৈ যায়। ইফালে গুৱাহাটীৰ কৃত্ৰিম বানক লৈ খঙত তিঙিৰি তোলা দিশপুৰৰ বিধায়ক অতুল বৰা, নিজ চৰকাৰৰ বিৰুদ্ধে খুব শাসকীয় বিধায়কগৰাকীৰ, আমচাঙত চলা বন ধ্বংসযজ্ঞৰ বাবে গুৱাহাটীত কৃত্ৰিম বান হোৱাৰ অভিযোগ, আমচাঙত চলা বন ধ্বংসযজ্ঞৰ বাবে ৰাজ্য চৰকাৰে কোনো গুৰুত্ব নিদিয়াৰো অভিযোগ অতুল বৰাৰ। গুৱাহাটীৰ বান ৰোধক লৈ অসহায় মুখ্যমন্ত্ৰী, অসম চৰকাৰে ৰুধিব নোৱাৰে গুৱাহাটীৰ বান সমস্যা, গুৱাহাটীৰ বান সমস্যা ৰোধৰ একমাত্ৰ উপায় মেঘালয়, মেঘালয়ৰ সহায় অবিহনে গুৱাহাটীত সম্ভৱ নহয় কৃত্ৰিম বান ৰোধ কৰাটো। যিমান পানী নামি আহে বা তেওঁলোকেতো পাহাৰটো আৰু কাটি থাকিব, গতিকে অহা 10 বছৰত তেওঁলোকে কিমান পাহাৰ কাটিব সেই অনুসৰি গুৱাহাটীৰ নলা নৰ্দমা নতুনকৈ বনাব লাগিব, এইটো নলাইটো ইয়াৰ পানীটো লব নোৱাৰে, 3 গুণ কৰিব লাগিব, ৰাইজেও মাতি দিব লাগিব যে নলাবিলাক ডাঙৰ কৰি বনাব লাগিব, গতিকে এটা নতুন, যিহেতু এই ঘটনাটো আমাৰ আৰ্বান প্লেনিঙত আমি কেতিয়াও ইয়াক লোৱা নাছিলোঁ যে এনেকৈ খানাপাৰাৰ পাহাৰবিলাক ভাঙিব বুলি। গুৱাহাটীৰ কৃত্ৰিম বানৰ ভয়াৱহতাক লৈ পুনৰ চুবুৰীয়া ৰাজ্য মেঘালয়ৰ বিৰুদ্ধে সৰব ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, গুৱাহাটীৰ কৃত্ৰিম বানৰ কাৰণ মেঘালয়ৰ পাহাৰ,
পাহাড়িয়া রাজ্য মেঘালয়ের পানী নামি আহি বিপদ মাতিছে গুয়াহাটির। বিগত 10-15 বছর যথেষ্ট সলনি করেছে মেঘালয়ের পাহাড়ের ছবি। বনাঞ্চল ধ্বংস করে অট্টালিকা নির্মাণ হয়েছে মেঘালয়ের পাহাড়। সেই বনাঞ্চল ধ্বংসর গুয়াহাটীত কৃত্রিম বান বৃদ্ধি হওয়া বলে দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যদি বর্তমান চলি থাকার ধরনে অনাগত 10 বছর এনে পরিবেশ থাকে তেন্তে কোনো কালে দূর নহয় গুয়াহাটির কৃত্রিম বানর ভয়াবহতা। সে মেঘালয় সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান। গ্রিন বেল্ট ঘোষণা করক গুয়াহাটী চুবুরিয়া মেঘালয়ের পাহাড়, যাতে বনাঞ্চল নির্মাণ করব নয় হোটেল অট্টালিকা। ইউএসডিএম একটা মুখ্য কারণ, তাকো 500 টাকা হোটেল ইউএসডিএম দিল্লি পাবলিক স্কুল, অকল ইউএসডিএম বলে কলে ভুল করা হবে। সেই জায়গাত গড়ি উঠা গোটেই কেটা অনুষ্ঠানে গোটেই পাহাড় কেখন ভাঙি শেষ করে দিয়ে পিছে মেঘালয়ের বনাঞ্চলক সরব হওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক উভতি ধরলে দিসপুরের বিধায়ক অতুল বরাই। গুয়াহাটির বানর বাবে মাথুন মেঘালয় দায়ী নহয়, গুয়াহাটির বানর বাবে দায়ী আমসাং বেদখল কার্য। গুয়াহাটির 20-30% কৃত্রিম বানর পানি আহে আমসাংর পরা। ওই মেঘালয় পাহাড় কাটিছে, মেঘালয় পানি আহিছে সচা, কিন্তু আমসাং যে ওচৰতে আছে তহিলং কৰি পেলাইছে রিজর্টর নামত, আমসাংৰ কথা দেখো কোনো নকয়। দেখুন আমসাং ধ্বংস নকৰিলে কমসে কম 25% পানি কমকে আহিলহেতেন, আমসাংৰ কথা কোনো নকয়। দেখো মই অকলে চিঞৰি আছো, মেঘালয় সরকার বেলেগ সরকার, সেইখন সরকারক আমি সুধিব লাগিব তোমালোকেতো তেনেকে পাহাড় কাটিছা, কিয় এনেকে ধ্বংস কৰিছা, আমাৰ ফালৰ পৰা যাওঁতেই দেখা পায় সোঁফালৰ পাহাড়বিলাক এফালৰ পৰা তহিলং কৰিছে, এইটো সঁচা কথা। সেই নিজের সরকার থাকা আমসাংত অবাধ বেদখল মুক্ত করবলে রাজ্য সরকারের দাবি অতুল বরার। এসেম্বলিত মই কৈছো যে আমসাং রক্ষা নকলে হাতি আহি পেলে এসেম্বলি ভাঙিব বলে কোতে কোনোবা এজন এমএলএ থিয় হয়ে মোক সমর্থন দিলে জানো, কোনোবা এজন উঠি পেলে এমএলএ মোক অতুল বরাই ঠিক কথা কৈছে বলে উঠি পেলে কলে জানো, যে গুয়াহাটীখন অতুল বরাই হে কারো নহয় গুয়াহাটীখন অতুল বরাই হে এনেকে এনেকে ভাবরে তেওঁলোকে চলি আছে। পিছে অতুল বরার এনে প্রশ্নের বিপরীতে মুখ্যমন্ত্রী পূর্বর কথা এড়ি বর্তমানের সমস্যাত সংবাদ মাধ্যমক গুরুত্ব প্রদানের আহ্বান জানায়। ইমানেই নহয়, পরবর্তী বানত যদি পুনের মহানগরবাসী বুড়ে তেন্তে ইউএসডিএমর সম্মুখত বাতরি পরিবেশন করার আহ্বান মুখ্যমন্ত্রী। ক্যামেরা পার্সন প্রভাস সিংর সহ বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। মহানগরীত পুনের মেধাবী ছাত্রর রহস্যজনক মৃত্যু। আহোম গাঁওয়ার ভাড়াঘরত উদ্ধার হয়েছিল জেনিস বরার মৃতদেহ। প্রেমিকায় ষড়যন্ত্র করে জেনিসক হত্যা করার অভিযোগ উত্থাপন করেছে পরিয়ালর লোকে। মৃত্যুর এদিন পূর্বে জেনিসে বন্ধুক ফোন করে বিপদত পড়া বলে উল্লেখ করেছিল। মহানগরীত ছাত্রর রহস্যজনক মৃত্যু। পরিয়ালর মতে প্রেমিকায় ষড়যন্ত্র করে হত্যা করেছে। মৃত্যুর পূর্বে সহপাঠীক কৈছিল বিপদত পড়ার কথা। মহানগরীত পুনের রহস্যজনকভাবে মৃত্যু হল এগারী মেধাবী ছাত্রর। ছাত্রগার পরিয়ালর অভিযোগ, প্রেমিকায় ষড়যন্ত্র করে হত্যা করেছে পুত্র জেনিস বরা। মহানগরীর এখন আশাড়ির শিক্ষানুষ্ঠানের তৃতীয় ষান্মাসিকর ছাত্র আছিল জেনিস বরা। বুধবারে আহোমগাঁওর ভাড়াঘর রহস্যজনক অবস্থাত উদ্ধার হয়েছিল ছাত্রজনের মৃতদেহ। জেনিসর পরিয়ালের গুরুতর অভিযোগ, এয়া এক পরিকল্পিত হত্যাকাণ্ড। ভয়জনে ফার্স্ট টাইম কাপড় মারিছে 100%, স্মুল কাপড় অসি নহয়, মারি কাপড় দি বেডশিট এখন দি পাতল ডাক ডাক কিবা। কেবল সেয়াই নহয়, পরিয়ালের মতে জেনিসর বন্ধুয়েও জানিছিল জেনিস বিপদত পড়ার কথা। মৃত্যুর এদিন পূর্বে বন্ধুক ফোন করে কেতপুর বিস্ফোরক কথা। ছোৱালীজনী যিটো ল'ৰা টেনিছন বুলি ফাৰ্ষ্ট কলিং আছিলে সেইটো ডাইৰেক্ট কৈছে ছোৱালীজনী লগাই লগাই মাৰিছে। ইতিমধ্যে সমগ্র ঘটনাক লৈ গড়চুক থানাত অভিযুক্ত ছাত্রীগৰাকীৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিছে ছাত্রগৰাকীৰ পিতৃয়ে। আৰক্ষীলৈ পিতৃৰ আহ্বান, মোক ন্যায় দিয়ক। বিৰিঞ্চি কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। পুনৰ গুৱাহাটী আইআইটিত অঘটন। ছাত্ৰী নিবাসত চিপ লৈ আত্মহত্যা কৰিলে 23 বছৰীয়া সমীয়াই। ঘটনাস্থলীত উপস্থিত আমিনগাঁও আৰক্ষী আৰু দণ্ডাধীশ
আরক্ষীর তদন্ততে পোহৰলৈ আহিব এয়া আত্মহত্যা নে পরিকল্পিত কাণ্ড। এপ্রিল মাহতো অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছিল গুৱাহাটী IIT-ত। পুনৰ গুৱাহাটী IIT-ত অঘটন, এইবাৰ IIT-ৰ ভিতৰত ছাত্ৰীৰ ৰহস্যজনক মৃত্যু। ছাত্ৰীৰ নিবাসৰ ভিতৰত উদ্ধাৰ 23 বছৰীয়া সমীয়াৰ মৃতদেহ। মাত্ৰ 4 মাহ পূৰ্বে IIT-ৰ ছাত্ৰনিবাসত উদ্ধাৰ হৈছিল ছাত্ৰৰ মৃতদেহ। পুনৰ IIT-ৰ চৌহদত ঘটিল অনুৰূপ ঘটনা। শুকুৰবাৰে ছাত্ৰীনিবাসত চিপ লৈ থকা অৱস্থাত ছাত্ৰীগৰাকী উদ্ধাৰ হোৱাৰ পিছতেই চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে উচ্চ শিক্ষাৰ প্ৰতিষ্ঠানখনত। এয়া আত্মহত্যা নে হত্যা, তাকে লৈ সৃষ্টি হৈছে ৰহস্যৰ। এমটেকত অধ্যয়নৰত ছাত্ৰীগৰাকী দিচাং হোষ্টেলৰ, সোমিয়ার ঘর উত্তৰ প্রদেশত। এই ঘটনা পোহরলে অহার পিছতেই ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে আমিনগাঁও আরক্ষী আর দণ্ডাধী। ঘটনা সন্দর্ভত সোধপোছ অব্যাহত রাখিছে IIT কর্তৃপক্ষের সঙ্গে। কি কারণত ছাত্রীগাকিয়ে এনে পদক্ষেপ ললে নে এয়া আন কারোবার পরিকল্পিত কাণ্ড, সেয়া আরক্ষীর তদন্তত পোহরলে আহিব। উল্লেখযোগ্য, যোৱা এপ্ৰিল মাহতো একেই ঘটনা সংঘটিত হৈছিল গুৱাহাটী IIT-ত। চিপ লৈ থকা অৱস্থাত উদ্ধাৰ হৈছিল 20 বছৰীয়া বিহাৰৰ ছাত্ৰৰ মৃতদেহ। বিটেকৰ ফাৰ্ষ্ট ইয়েৰৰ ছাত্ৰৰ মৃতদেহ উদ্ধাৰ হোৱা ঘটনাৰ 3 মাহৰ পিছতেই সংঘটিত অনুৰূপ ঘটনাক লৈ প্ৰশ্ন উত্থাপন হৈছে। পঢ়াৰ বুজা নে আন কিবা কাৰণত মেধাৱী ছাত্ৰ ছাত্ৰীয়ে গ্ৰহণ কৰিছে এনে চৰম পন্থা? গুৱাহাটীৰ পৰা ৰন্তু বৈশ্যৰ ৰিপৰ্ট, News 18, অসম নৰ্থ ইষ্ট। আনফালে হেঙেৰাবাৰীৰ মহিলাৰ ৰহস্যজনক মৃত্যুক লৈ বৰ্তমানেও অব্যাহত আছে চাঞ্চল্য। পৰকীয়া প্ৰেমক লৈ হোৱা সংঘাতৰ বাবেই কাৰোবাৰ আক্ৰোশৰ বলি হ'ল নেকি মহিলাগৰাকী? এনে বহু প্ৰশ্নৰ উত্তৰ বিচাৰি দিছপুৰ আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে তদন্ত। পৰকীয়া প্ৰেম, সংঘাত আৰু এক ৰহস্যজনক মৃত্যু। হেঙেৰাবাৰীৰ ভাড়াঘৰত মহিলাৰ ৰক্তাক্ত মৃতদেহ উদ্ধাৰ। 4 দিন পূৰ্বে ভাড়াঘৰটোলৈ কোন আহিছিল? হেঙেৰাবাৰীৰ মহিলাৰ ৰহস্যজনক মৃত্যুক লৈ বৰ্তমানেও অব্যাহত আছে চাঞ্চল্য। পৰকীয়া প্ৰেমক লৈ হোৱা সংঘাতৰ বাবে কাৰোবাৰ আক্ৰোশৰ বলি হ'ল নেকি মহিলাগৰাকী? কি হৈছিল হেঙেৰাবাৰীৰ হাউচ নম্বৰ 17-ত? এটা ভাড়াঘৰৰ পৰা ওলাইছিল এটা গেলা গোন্ধ। লগে লগে হোৱা ধোৱা লাগিছিল শেৱালি পথৰ আৱাসীৰ মাজত। ভাড়াঘৰৰ মজিয়াত উঁৱলি যোৱা অৱস্থাত পৰি আছিল মানসী কোঁৱৰ কছাৰীৰ ৰক্তাক্ত দেহ। 3 মাহমানৰ পূৰ্বে ভাড়ালৈ লোৱা ঘৰটোত মৃতদেহ উদ্ধাৰ হোৱাৰ খবৰে আতংকিত কৰি তুলিছিল সকলোকে। খবৰ দিয়া হ'ল দিছপুৰ আৰক্ষীক। আৰক্ষী উপস্থিত হৈ ঘটনাৰ তদন্ত কৰাৰ লগতে মহিলাগৰাকীৰ মৃত্যু 3-4 দিন পূৰ্বেই যে হৈছিল সেয়া নিশ্চিত কৰে। কেতিয়া সেই ঘৰটোলৈ আহিছিল মহিলাগৰাকী? আসলে গোন্ধটো পালো, গোন্ধ পোৱাৰ পিছত তেখেতে চালে, মুচিছে, চাওঁতে দেখা পালে তেতিয়া তাই অকলে থাকে আৰু তেওঁ ঘৰলৈ অহা যোৱা কৰা কোনোবা দেখিছিল নেকি? গিৰিয়েক আহে মাজে মাজে। বিবাহিত আছিল? ক'ত কাম কৰে তেওঁ? তেওঁ ড্ৰাইভাৰ কৰে। ড্ৰাইভাৰ কৰে গিৰিয়েকে? গিৰিয়েকে ড্ৰাইভাৰ কৰে। তেওঁ কি কৰে? তাই জাপৰিগাঁও হোটেল, জাপৰিগাঁও ন, জাপৰিগাঁও হোটেলত কাম কৰে। স্বামীৰ সৈতে আহি ধেমাজিৰ মহিলাগৰাকীয়ে ভাড়ালৈ লৈছিল ঘৰটো। এখন ৰেষ্টুৰেণ্টত কৰ্মৰত মহিলাগৰাকী প্ৰায় অকলে আছিল, কিন্তু অতি ৰহস্যজনকভাৱে যোৱা মাহৰ দৰমহা জিপেৰ জৰিয়তে দিছিল প্ৰশান্ত ৰয় নামৰ আন এজন লোকে, যাৰ বাবে আৰক্ষীৰ সন্দেহ তৃতীয় এজন ব্যক্তিৰ বাবে হয়তো সংঘাত হৈছিল স্বামীৰ। তাৎপৰ্যপূৰ্ণ বিষয় যে মহিলাগৰাকীৰ ঘৰৰ দৰ্জাখন খোলা আছিল, আৰক্ষীৰ সৈতে যোগাযোগ কৰা নাই স্বামীয়েও। এনে পৰিস্থিতিত আৰক্ষীয়ে মৰণোত্তৰ পৰীক্ষাৰ প্ৰতিবেদনলৈ অপেক্ষা কৰিছে। একে সময়তে মহিলাগৰাকীৰ পৰিয়ালৰ লোকৰ ভাষ্যৰ বাবেও অপেক্ষাৰত। ইয়াৰ পাছতহে স্পষ্ট হ'ব মহিলাগৰাকীৰ মৃত্যুৰ কাৰণ, ইয়া হত্যা নে আন কিবা। বিৰিঞ্চি কুমাৰ ডেকা ৰিপৰ্ট, News 18, অসম নৰ্থ ইষ্ট। চৰকাৰ আহিছে গৈছে, কিন্তু মহানগৰীৰ কৃত্ৰিম বানৰ সমস্যা একেই আছে। কৃত্ৰিম বানে জুৰুলা কৰা মহানগৰীৰ সাতগাঁওবাসীয়েও ভুগিবলগীয়া হৈছে যমৰ যতনা। এজাক বৰষুণ দিলেই বুকু কঁপি উঠে, ক্ষোভত দুখত ভাগি পৰে সাতগাঁওবাসী।
কৃত্রিম বানর হারাশাস্তি ভুগিবলগিয়া হয়েছে সাতগাঁওবাসী রাইজে। সরকার আহিছে, সরকার গৈছে, সাতগাঁওবাসী রাইজর দুর্ভোগ একদরে আছে। অভার স্মার্ট সিটি গুয়াহাটির আন এক নমুনা। বিপদসংকুল পরিস্থিতির মাজেরে বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকল একদিন বেশি হয়েছে, বরষুণ দিয়েছে, একদিন বেশি হয়েছে আর ইমান কষ্ট হয়েছে আহা যাওয়া পানির কারণে, কলেজ মিস যায় আছে এনেকা বরষুণের কারণে, ইমান বানপানী এইখানে জায়গা, সেই কারণে বহুত ইস্যু হয়েছে, প্রবলেম বহুত হয়েছে কলেজ যাওয়ার কারণে। ইয়াত আজি নহয়, অলপ যদি গুয়াহাটিত বরষুণ হয়ে যায় আমি আর এই রাস্তায় আহিব নোৱাৰো। বহুত বার আমার গাড়ি ইয়াত বিকল্প হয়ে থাকে, আমি আকৌ মানে কি ইয়ারপা এক কঁকাল পানিলৈকে খোজ কাঢ়িবলগা হয়ে যায়। এতিয়া এজাক বরষুণ দিলেই বুকু কপি উঠে সাতগাঁওবাসী রাইজর, ক্ষোভত দুঃখত ভাগি পড়ছে অঞ্চলবাসী রাইজ। অতি শীঘ্রে মানে আমি এটা অনুরোধ জানাইছো সরকারক, আমার যে পাঠ্যবাড়ি যে আমার দলংখন আছে অতি শীঘ্রে মানে এটা বনাবলে আমি অনুরোধ জানাইছো। কেবল মাত্র সরকার সলনি হয়েছে আর সরকার সলনি হওয়ার যে এক সম্ভাবনা দেখা পায় যে এই সমস্যাব সমাধান হব, সমস্যাব সমস্যা হয়ে রয়ে গেছে, বিভিন্নজনের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছে বানপানীর বাবে, আর এজাক বরষুণতে আসলে সম্পূর্ণরূপে প্লাবিত হয়ে পড়ে সাতগাঁও অঞ্চল, তাক এতিয়া ক্ষোভিত প্রত্যেকগী ইয়াত থাকা সাধারণ লোক। ক্যামেরা পার্সন সঞ্জয়ের সঙ্গে এয়া প্রীতি প্রিয়দর্শিনী, নিউজ 18 নর্থ ইস্ট। শক্তি বিভাগের গাফিলতির বাবে গোয়ালপাড়ার লক্ষ্মীপুরত হৃদয় বিতারক ঘটনা, একলগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা পুত্রর করুণ মৃত্যু, বৈদ্যুতিক তারত লাগি থকা সোলার লাইটর খুঁটাত স্পর্শ করাত এই অঘটন। করুণ হৃদয় বিদারক, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিতা পুত্রর অকাল মৃত্যু, তার পাছতেই গোয়ালপাড়ার লক্ষ্মীপুরের বারুমারি গাঁত এই শোকাকুল পরিবেশ। বিদ্যুতের তারত লাগি থাকা সোলার লাইটের খুঁটাত স্পর্শ করাত সংঘটিত হল এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বীরেশ্বর হাজং আর পুত্র রমেন্দ্র হাজংর অকাল মৃত্যু। রাজ্যের বিয়াগুম শক্তি বিভাগের অবিবেচক কাণ্ডর ফলতে অকাল মৃত্যু ঘটিল পিতা পুত্রর। ঘটনা অনুসরি বানপানী আর বরষুণের মাজতেই গাঁওখনত থাকা সোলার লাইটের খুঁটা এটা হারি বৈদ্যুতিক তারত সংযুক্ত হয়ে আছিল। দুর্ভাগ্যবশত সোলার লাইটের খুঁটাটতে হাত দিছিল বীরেশ্বরের পুত্র রমেন্দ্র হাজংয়ে। সোলার লাইটের খুঁটাটত বিদ্যুৎ পরিবাহী তারত লাগি থাকা কথা গম পোৱা নাছিল রমেন্দ্রই, যার ফলত সোলার লাইটের খুঁটাত হাত দিয়ার লগেলগেই বিদ্যুৎ স্পৃষ্ট হয় রমেন্দ্র হাজং। ইফালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুত্রই ছটফটাই থাকা দেখি উদ্ধার করবলে গৈছিল পিতৃ বীরেশ্বর হাজংয়ে, কিন্তু পুত্রক স্পর্শ করার লগেলগে মৃত্যু হয় পিতৃরও। একেলগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিতা পুত্রর মৃত্যু হওয়াত অঞ্চলটোত শোকর চা। শক্তি বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয় রাইজর। অক্রমণ্য বিভাগটির কর্মচারীর চূড়ান্ত গাফিলতির বাবেই দুজন লোকে প্রাণ হেরার ঘটনাক সহজভাবে লোপরা নাই লক্ষ্মীপুরের বারুমারি গাঁওবাসী রাইজে। ঘটনার উচিত তদন্ত বিচারিলে স্থানীয় রাইজে। গোয়ালপাড়ার রিঙ্কু দাস, রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট। মাজুলীত বন বিভাগের ড্রোন ক্যামেরাত বন্দী হল বৃহৎ বন্যহস্তির জাক বিচরণের দৃশ্য। দীর্ঘদিন ধরে মাজুলীর বিভিন্ন চর্চাপুরীত খাদ্যর সন্ধানত মুক্ত বিচরণ 150টা বন্যহস্তি এই জাকটোর। জনাঞ্চলত বন্যহস্তির জাকটোর মুক্ত বিচরণক লৈ আতঙ্কিত হয়ে পড়ছে নৈপরিয়া রাইজ। এই প্রতিবেদন আগবঢ়াই বিদায় লৈছো, নমস্কার। মাজুলীর বিভিন্ন চর্চাপুরীত বন্যহস্তির জাকর মুক্ত বিচরণ। বন বিভাগের ড্রোন ক্যামেরাত বন্দী বন্যহস্তির জাকর বিচরণের দৃশ্য। খাদ্যর সন্ধানত প্রায় 150টা হাতি থাকা জাকটুয়ে দীর্ঘদিন ধরে নিশা হলেই প্রবেশ করে মাজুলীর জনাঞ্চলত। বাড়ি ঘর বহুত পরশি রাতে হাতি জাকে বহুত হেৰি কৰিলে, নষ্ট কৰিলে।
বাঁহ ভাঙিছে, কলগছ তামোল গছ ভাঙি আমি রাইজ বড় চিন্তিত হৈছো। মাজুলীর ব্রহ্মপুত্রর কাষর গাঁও সমূহর কৃষক রাইজর শ বিঘা কৃষি খাই তহিলং করেছে বন্য শ্রী জাকটুয়ে, যার বাবে এতিয়া আতঙ্কর মাজত দিন পার করবলগা হয়েছে মাজুলীর বহুকেখন গাঁওর রাইজে। ধরব পরা মতে প্রায় পঞ্চাশজনীয়ামান হব এটা দল, যা পরশি রাতে 10:30 বজাত আহি যিখিনি আর অনিষ্ট করিলে আমি গাঁওর রাইজে মানে উঠি মেলি আহি টর্চ জ্বলাই তেনেকে খেদা করার ব্যবস্থা করলো। ইতিমধ্যে বন বিষয়ার লোক আহিছে, অহারলে মানে আমার গাঁওর রাইজে খেদা করা করে অল্প উজনিলে পঠিয়ালো, বন বিষয়ার লোক অহা অল্প পলম হল। শ্রমিক হিসাবে কষ্ট করে রই উপার্জনের কারণে রোয়া এখানে বহুত নষ্ট করেছে, বাঁহ গছ রয়েছে, বাঁহ গছ ভাঙিছে। মাজুলীর পোহার দিয়া গাঁত বন বিভাগের ক্যামেরাত আবদ্ধ হল বন্যহস্তির বৃহৎ জাকটুর বিচরণের দৃশ্য। উল্লেখ্য যে বন বিভাগে বন্যহস্তির দলটুক নিরীক্ষণ করে আছে, কিন্তু নিশা হলেই বন্যহস্তির আতঙ্কত ভোগা গাঁওবাসীয়ে সুরক্ষার দাবি জানাইছে বন বিভাগক। বন্যহস্তির বৃহৎ জাকটুক শীঘ্রে বনাঞ্চললে খেদি পথারের ব্যবস্থা গ্রহণের দাবি মাজুলীবাসী রাইজর। কেনেধরণে হয় বন বিভাগে ইয়ারপা বস্তুখিনি যাতে অতায় নিব পায় তার কারণে আমি অনুরোধ করছি, দিনত যে নহয় রাতে যাতে আমার অকান সুরক্ষার কারণে কিনা একটা খেদা করার ব্যবস্থা করে রাইজক মানে অকান সহায় সহযোগ করে যাতে ফরেস্টর মানুষ আমি সেইখিন অকানলে অনুরোধ করছো। বহুত ভয়ানক হয়েছে, বিশেষকে আমার গাঁওখান একবারে ওসরতে কাষরতে লাগি আছে। বন বিভাগকো আমি অতি সোনকালে সগিনি দিছোলে যাতে আমার এই পোহাদিয়া গাঁওখানের ধরে খুঁটিপা ধরে সকলো ব্যবস্থা অতি সোনকালে করে। মাজুলীর পৰা ভাস্কর জ্যোতি কটকী রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। এইটো মাইথান স্টিল।